ইঞ্জুরি কাটিয়ে টানা দুই ম্যাচ পর অনুশীলনে ফিরেছেন মেসি। প্রথমে ব্যক্তিগত অনুশীলন, পরে দলের ফুটবলারদের সঙ্গে অনুশীলন করেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়া মেসি। এরপর বেনফিকা ও রেমসের বিপক্ষে পিএসজির জার্সিতে মাঠে নামতে পারেননি। সেই দুই ম্যাচে জয় শূন্য পিএসজি। আর্জেন্টাইন ফরওয়ার্ড এবার দলীয় অনুশীলনে ফিরেছেন। জানা গেছে মার্সায়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিএসজির স্কোয়াডে থাকবেন লিওনেল মেসি। তারকা এই আর্জেন্টাইন অনুশীলনে ফিরায় স্বস্তি ফিরেছে পিএসজি শিবিরে। দলটির কোচ ক্রিস্টফ গালতিয়ার বেশ খুশি লিওনেল মেসিকে ইঞ্জুরি কাটিয়ে ফিরতে দেখায়। ইঞ্জুরি কাটিয়ে ফিরার পর প্রথম দিনের অনুশীলনে পিএসজি কোচিং স্টাফদের নজর কেড়েছেন মেসি। মাঠে অনুশীলনের সময় লিওনেল মেসির একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বল নিয়ে নিজের কারিশ্মার প্রদর্শনী দেখাচ্ছেন মেসি। আর্জেন্টাইন ফরওয়ার্ড ফুটবলের শৈল্পিক নৈপুণ্য দেখে মুগ্ধ পিএসজির কোচিং স্টাফ অবাক হয়ে তাকিয়েছিলেন বল নিয়ে মেসির করা ম্যাজিকের দিকে। উপর থেকে আসা বল নিখুঁত দক্ষতায় নিজের পাকে মাথা সমান উপরে তুলে নিয়ন্ত্রণে নিলেন মেসি, যে বিষয়টি অবাক হয়ে তাকিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ার।